সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রিয় শহর ঘাটশিলা। এখানে আছে একই সঙ্গে পাহাড়, ঝর্ণা, নদী, লেক, শতাব্দী প্রাচীন মন্দির, জঙ্গল। এইগুলি আমরা ঘুরে দেখব তিন দিনে। হাওড়া থেকে ট্রেনে ঘাটশিলা যাওয়া যায়। আমরা গিয়েছিলাম সড়ক পথে। কলকাতা থেকে দূরত্ব প্রায় 240 কিলোমিটার, সময় লাগবে কম বেশি 5 ঘন্টা। দূরে ঘাটশিলার পাহাড় দেখা যাচ্ছে, দেখুন আপনারা দেখতে পান কি না। ঘাটশিলা স্টেশনের কাছেই থাকার অনেক হোটেল আছে। আমরা ছিলাম ঝাড়খণ্ড ট্যুরিজমের হোটেল বিভূতি বিহারে, যা NH-18 এর উপরই অবস্থিত। ঘাটশিলা স্টেশন থেকে এর দূরত্ব 6 থেকে 7 কিলোমিটার। প্রথম দিন আমরা দেখব এই 7টি স্পট। আমরা বেরিয়ে পড়লাম ঘাটশিলা সাইট সিন করতে। প্রথমেই যাব গৌরীকুঞ্জে। লেখকের কাছে 500 টাকা ধার নিয়ে তা ফেরত দিতে অপারগ হন এক ব্যক্তি, যিনি পরে সেই অর্থ ফেরতের পরিবর্তে তার বাড়িটি লেখককে দিয়েছিলেন। গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতি লেখকের বাড়িটি এই অবস্থায় পেয়েছিল এবং তার সংস্কার করে এখন এই অবস্থায় এসেছে। পাশেই রয়েছে গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতি পরিচালিত বাংলা মিডিয়াম স্কুল অপুর পাঠশালা। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঘাটশিলার বাড়িটি তার প্রথমা পত্নী গৌরীদেবীর নামেই গৌরীকুঞ্জ নামে খ্যাত। আমরা এখন সেখানেই এসেছি। এখানে বসেই লেখক রচনা করেছিলেন অনেক সাহিত্য। 1950 সাল পর্যন্ত, অর্থাৎ আমৃত্যু, উনি এই বাড়িতেই বসবাস করেছিলেন। এখানকার সংগ্রহশালায় রয়েছে ওনার ব্যবহৃত পোশাক, পাণ্ডুলিপি, ওনার অনেক পারিবারিক ফটোগ্রাফস, হিন্দুস্থান কপার লিমিটেডের পাশ দিয়ে সুবর্ণরেখা নদী পেরিয়ে যাচ্ছি রাতমোহনায়। এই জায়গাটার নাম রাতমোহনা, পাশেই রয়েছে একটা সুন্দর ঝর্ণা। নদীতে যখন জল কম থাকে তখন রাতে চাঁদের আলোয় নদী ও তার পাশের পাথরে মিশে থাকা অভ্রের জন্য জায়গাটি চকচক করে, তাই এর নাম হয়েছে রাতমোহনা। রাস্তায় যেতে যেতেই দেখে নিলাম মহুয়া গাছ ও কেন্দু গাছ। এখান থেকে আমরা যাব হেঁটে সিদ্ধেশ্বরী মন্দির। এই হচ্ছে সেই রাস্তা, এইটা দিয়েই আমরা চলে যাব। দেখি কতদূর যেতে পারি বা কিছু অসুবিধা হয় কি না। রাস্তা বেশ চওড়া, দুপাশে জঙ্গল, এমনিতে ফাঁকা শুনশান,
কোথাও যেতে ভালোই লাগছে। এত রোদের মধ্যেও এই জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাই। মাঝে মাঝে ছায়া আর মাঝে মাঝে মেঘের ফাঁক থেকে সূর্যদেব দেখা দিচ্ছে। এই পাথরগুলো থাকায় হাঁটতে বেশ সুবিধা হচ্ছে, কারণ পা কিন্তু আটকে যাচ্ছে, খুব একটা স্কিড করছে না বরং পা আটকে যাচ্ছে। এখানে পাথরের সঙ্গে মিশে আছে অভ্র বা মাইকা। নিচে উপত্যকা ধান খেত আর পাহাড়ের গায়ে কোথাও কোথাও মেঘের ছায়া পড়েছে, কোথাও কোথাও রোদ। এই যে সিদ্ধেশ্বরী মন্দির, জায়গাটি প্রাকৃতিকভাবে খুব সুন্দর। আমাদের আধ ঘন্টা মতো সময় লেগেছে আসতে, দুবার বসে নিয়েছিলাম। উপরের দিকটা একটু খাড়াও, কিন্তু এখানটা এসে বেশ ঠান্ডা, হাওয়া বাতাস আছে এবং যেহেতু মানে অনেকটা ভিউ চারপাশে দেখা যাচ্ছে, সেই জন্য এই জায়গাটায় পৌঁছে কিন্তু খুবই ভালো লাগে। আসতে একটু কষ্ট হলেও পৌঁছে যাওয়ার পরে কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগে। হিলটপ থেকে পিছন দিকটায় অনেকটা জায়গা দেখা যাচ্ছে, এমনকি সুবর্ণরেখা নদীও দেখা যাচ্ছে। জানি না যে ক্যামেরায় কতটা ধরতে পারছি কিনা। আচ্ছা, এটা কি বলুন তো ট্রেন? আমিও তাই ভেবেছিলাম, কিন্তু এটা একটি স্কুল। এটা দেখে আমারও এখানে এক্ষুনি পড়তে যেতে ইচ্ছে করছে। এটি ঘাটশিলার রঙ্কিণী মন্দির। এবার এলাম চিত্রকূট পাহাড়ে। আমরা উঠছি চিত্রকূট পাহাড়ে। এটা কিন্তু খুব একটা বেশি উঁচুতে নয়, সহজেই আসা যায়, খুব একটা অসুবিধা হবে না। আর এখান থেকে দেখুন পাহাড়টা, একটু দেখিয়ে দিই। এই যে এখানে মন্দির আছে, এটা প্রায় একটা টিলার মতো, বেশি উঁচু নয়।
যাচ্ছি ঘাটশিলা রাজবাড়ি দেখতে। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে রাজবাড়িটির ভগ্নদশা। ঝাড়খণ্ড গভর্নমেন্ট এটিকে যথাযথ রক্ষণাবেক্ষণ করলে এটিও আকর্ষণীয় টুরিস্ট স্পট হতে পারত। এই রাজবাড়ির পিছনেই বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। আজ দেখব এই পাঁচটি স্পট। যাচ্ছি গালুটি ব্যারেজ দেখতে। সুবর্ণরেখা নদীর ওপরে গালুটি ব্যারেজ। গালুটি ব্যারেজের সামনেই আমরা দাঁড়িয়ে আছি। এই শরতেও নদীতে অনেক জল। এবার যাব জাদুঘরার রঙ্কিনী দেবীর মন্দিরে। পাহাড়ের কোলে আঁকাবাঁকা পথের ধারে রয়েছে রঙ্কিনী দেবীর মন্দির। এখানে শোনা যায় প্রাচীনকালে নরবলিও হতো। এখানেই পেয়ে গেলাম ঝাড়খণ্ডের জনপ্রিয় খাবার গরম গরম লিট্টি। রঙ্কিনী দেবীর মন্দির ঘুরে এবার আমরা চলে যাচ্ছি ফুলডুঙরি। ছোট্ট টিলার মতো ফুলডুঙরি পাহাড়, কয়েকটা পাক খেয়েই ওপরে উঠে আসা যায়। এই পাহাড়ের উপর থেকে আশেপাশের জায়গাটি ভালোভাবেই দেখা যায়। এসে গেছি আমরা ফুলডুঙরি হিলসের টপে। সবুজ ঘাসে এবং গাছে ঘেরা এই হিলস, একদমই পায়ে হেঁটে ওপরে ওঠার মতো। সারাদিনের ঘোরাঘুরিতে আমরা এবার একটু ক্লান্তই হয়ে গেছি। সামান্য বিরতি নিয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা চলে এলাম বুরুটি লেক দেখতে।
জটিলও হয়। সবুজ পাহাড়ের মাঝে টলটলে জলে পূর্ণ বুরুডিলে বুরুডি লেক থেকে ধারাঘিরি ঝর্ণা দেখে সেদিনের মতো সফর শেষ হলো। আজকে আমরা যাচ্ছি ডিমনা লেক দেখতে। আমাদের হোটেল বিভূতি বিহার থেকে এর দূরত্ব 45 কিলোমিটার, সময় লাগবে প্রায় 1 ঘন্টা। যারা ঘাটশিলা ঘুরতে আসবেন তারা ডিমনা লেক অবশ্যই দেখবেন, নইলে কিন্তু এই সফর অসম্পূর্ণ থেকে যাবে। ডিমনা লেক যেতে গিয়ে গুগল নির্দেশিত পথে অনেকটা ঘুরপাক খেতে হয়েছিল, পরে স্থানীয় বাসিন্দাদের সাহায্য নিয়ে 45 মিনিটের পথ শেষমেশ 1.5 ঘন্টা এসে পৌঁছেছিলাম। ডিমনা লেক, জামশেদপুর শহর এবং সমস্ত কারখানাতেও এখান থেকে জল সরবরাহ করা হয়। এর আগে সুবর্ণরেখা নদী থেকেই এই শহরে জল সরবরাহ করা হতো, কিন্তু তাতে জলের পুরো চাহিদা না মেটায় এই লেকটিকে আরেকটু বড় করে, এটা এমনিতে একটি প্রাকৃতিক লেক, এটাকে আরেকটু বড় করে সমস্ত জায়গায় জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। আমরা এসেছিলাম দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে, যে ভিডিও আমি আমার চ্যানেলে আগেই পোস্ট করেছি, না দেখে থাকলে দেখার অনুরোধ রইল, অথবা ওপরের আই বাটনে ক্লিক করেও ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।